হ্যালো ভ্রমণ আমার নাম ইবুল কাস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং আজকে আমরা করবো ক্লাস টুয়েলভের প্রোবাবলিটির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট প্রবাবলিটি যার বাংলা মানে হচ্ছে স্বাধীন এবং অধীন সম্ভাবনা নিয়ে কথা অ্যাকচুয়ালি ইভেন্ট হয় এগুলো তো লিখছি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এর প্রবাবলিটি ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট স্বাধীন এবং অধীন আছে নাম বুঝতেই পারছো ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন আর ইন্ডিপেন্ডেন্ট মানে অধীন তো আমি ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টই বলব প্রত্যেকবার ঠিক আছে এটা সুবিধা বেশি বলার তো এই যে টপিকটা আছে এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট যেরকম কন্ডিশনাল প্রবিলিটি আগের দিন পড়েছিলাম আমরা যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক বিভিন্ন জায়গায় ইউজ হবে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের যে প্রবাবিলিটি আছে এটা প্রচুর জায়গায় ইউজ হবে তোমরা অঙ্ক করার সময় দেখবে অবশ্যই যে কত জায়গায় এই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কথাটা ইউজ হয় এবং এই রিলেটেড কিছু থিওরিও আছে এই থিওরিগুলো পড়তে হবে এবং পরীক্ষায় আসে প্রমাণ করতে আসে তো আগে দেখবো এবার দেখো আগের দিন যেটা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছিলাম আমরা সেখানে আমরা জানি যে পি অফ এ স্ল্যাশ বি এটা মানে লেখা যায় এইভাবে পি অফ এ বি অ ইন্টারসেকশন বি আলটিমেটলি এ ইন্টারসেকশান বি বাই পি অফ বি ফর্মুলা পড়েছিলাম এটা এবার এখান থেকে যদি একটু দেখতাম তাহলে আমার আলটিমেটলি পি অফ এ ইন্টারসেকশান বি ইকুয়ালস টু পি অফ বি ইন্টু পি অফ এ স্ল্যাশ বি এটা লেখা যেত অথবা পি অফ এ ইন্টারসেকশান বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি এফ বি স্ল্যাশ এ এটা লেখা যেত এটা আগের দিনের পড়া ছিল আমাদের দেখো এবার ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কারো উপর নির্ভর করছে না নির্ভর করছে না যে দুটো ঘটনার কথা বলা হয়েছে সাপোজ একটা ঘটনা এ অ্যান্ড আরেকটা ঘটনা হচ্ছে বি এই দুটো ঘটনা যদি একটা আরেকটার একটার উপর নির্ভর করে তাহলে আমরা কন্ডিশনাল প্রবলিটি ইউজ করি ঠিক আছে তাহলে ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এইরকম কন্ডিশনাল প্রবিলিটি আমরা ইউজ করতে পারি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় স্বাধীন ঘটনা হয় তার মানে একটা ঘটনা কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই সাপোজ একটা ধরে নাও যে আমার কাছে দুটো বাক্স আছে এই বাক্সে কিছু বল আছে এখানে এখানেও কিছু বল আছে লাল সাদা জাস্ট এখান থেকে একটা বল তুললাম আর দেখলাম কী হচ্ছে সাদা বা লাল জাস্ট ওখানেই রেখে দিলাম আবার আবার এই ডানদিকের যে বাক্সে একটা বল তুললাম আবার এখানেও দেখলাম সাদা ও লাল ব্যাস এতটুকুই ট্রান্সফার করে নি কিচ্ছু করিনি জাস্ট এখান থেকে তুললাম দেখে নিলাম এখান থেকে তুললাম দেখে নিলাম তার মানে এখানে লেফট সাইডের যে বাক্সটা ছিল সেইখান থেকে বল তোলার যে চান্সটা সেই যে প্রবাবিলিটিটা সেটার উপর কিন্তু রাইট সাইডের বক্সটা ডিপেন্ড করেনি এই যে দুটো আলাদা আলাদা ঘটনা হলো এই ক্ষেত্রে এগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ঘটনা ঠিক আছে এবার এদের প্রবাবিলিটি করার সময় যদি একজন আরেকজনের উপর ডিপেন্ড না হয় তাহলে দেখো পি অফ এ বাই বি মানে কি দেখেছিলাম বি ঘটনা হওয়ার পর এ ঘটনা তার মানে আলটিমেটলি এটা মানে হচ্ছে এ ঘটনা ঘটার প্রবাবিলিটি কিন্তু আগে বি ঘটনাও ঘটতে হবে তাহলে পি অফ এ বাই বি কে যদি আমি বলি বি ঘটনাটার উপর এ ঘটনাটা ডিপেন্ডই করেনি তাহলে এইটা লেখা আর এটা লেখা তো একই কথা পি অফ এ বাই বি মানে কি পি অফ এ বাই বি মানে হচ্ছে এর প্রবাবিলিটি ঠিক আছে কিন্তু আগে বি ঘটনা ঘটতে হবে সেটার উপর নির্ভর করে তারপর এ ঘটনা ঘটবে সেটার প্রবাবিলিটি নির্ণয় করি কিন্তু যদি ঘটনা দুটো আলাদা আলাদা হয় এবং একটা উপর আরেকটা ডিপেন্ড না করে তার মানে এইটা কি। পি অফ এ বাই বি পার্টটা মানে কি পি অফ এ ঠিক আছে বোঝা যাচ্ছে এটা কি বলতে যাচ্ছি আমি এটা মানে বি ঘটনা ঘটার পর এ ঘটনা ঘটবে তার মানে আলটিমেটলি এ ঘটনা ঘটার প্রবাবিলিটি বের করব যখন নির্ভর করছে কিন্তু যদি নির্ভরই না করে তার মানে এটা লেখার কোনো অর্থই হয় না কারণ বি ঘটনা ঘটার পর এ ঘটনা ঘটবে কিন্তু বি এর উপর তো ডিপেন্ডই করে না তার মানে আলটিমেটলি পি অফ এ বের করাটাই সেখানে প্রায়োরিটি তার মানে আলটিমেটলি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দুটো ঘটনা যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ বাই বিটাকে আমরা পি অফ এই বলি আর পি অফ বি বাই এটাকে আমরা পি অফ বি বলি ঠিক আছে তাহলে দেখো এই যে সূত্র আগের দিনে জানতাম আমরা যে এই ইন্টারসেকশন পার্টটাকে এইভাবে লেখা যায় তাহলে দেখো কী হচ্ছে আর যদি এটা ইন্ডিপেন্ডেন্ট হয় যদি এটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয় বা স্বাধীন ঘটনা হয় স্বাধীন ঘটনা হয় তাহলে কি লিখতে পারবো ঘটনা দুটো স্বাধীন তার মানে এই যে পি অফ এ বাই বিটাকে আমাকে পি অফ এ লিখতে হবে পি অফ এ গুণফল সামনে পেছনে ইচ্ছা মতো লেখো অসুবিধা নেই তা আমি এটা আগে লিখছি হ্যাঁ এখানেও দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ আচ্ছা এটা মনে হচ্ছে পি অফ বি এই যে একটু আগে বললাম তাহলে পি অফ বি এই যে দেখো ফর্মুলা পেয়ে গেলাম এটা বলো বা এটা বলো একই কথা এ ইন্টারসেকশন বি এই যে একমাত্র ফর্মুলা যেটা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করা যাবে দুটো ঘটনা একটা যদি এ ঘটনা হয় আর একটা যদি বি ঘটনা হয় এবং তাদেরকে যদি দেখাতে হয় যে দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট আছে দুটো ঘটনা স্বাধীন আছে তাহলে প্রবাবিলিটি দিয়ে কী করে বের করব। আমরা ইন্টারসেকশন বের করব যদি কোনো রকম করে পি অফ এ ইন্টারসেকশন বি এটা বের করে যা হয়েছে আমাদের আলাদা আলাদা বের করে গুণ করার পর যদি তাই হয় তাহলে আমরা বলবো যে এই ঘটনা দুটো হচ্ছে অবশ্যই স্বাধীন ঘটনা ক্লিয়ার এইভাবে কিন্তু অথবা ম্যাথামেটিক্যালি কখনো প্রমাণ করার সময় যদি এরকম কিছু প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা বলবো এ এবং বি দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে সাপোজ দুটো ঘটনা ছিল একটা এক্স ঘটনা আর একটা ওয়াই ঘটনা যে দুটো এক্সের উপর ওয়াই ডিপেন্ড করে না ওয়াইয়ের উপর এক্স ডিপেন্ড করে না তাহলে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয়ে গেলো স্বাধীন ঘটনা হয়ে গেলো এবার মানে আমরা জানতাম না যে সরি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে কি লিখতে পারবো পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়ালস টু পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই অথবা উল্টোভাবেও বলতে পারবো যে সাপোজ আমরা জানি না যে এক্স এবং ওয়াই কীরকম ঘটনা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম যে এইটা এক্স আর ওয়াই ঘটনা আমরা জানি জানি না যে একে অন্যের উপর নির্ভর করে না করে না ঠিক আছে এটা জানতাম না কিন্তু অঙ্কের ক্ষেত্রে কোনো একটা অঙ্ক করার মানে করার সময় আমরা দেখলাম যে এই রকম একটা রিলেশন প্রমাণ করতে পারছি পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইকোয়ালস টু পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই তাহলে আমরা পরিষ্কার বলবো এক্স আর ওয়াই যে দুটো ঘটনা আছে সেই দুটো ঘটনা হচ্ছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট বা পৃথক ঘটনা ঠিক আছে অবশ্যই যদি এটা না হয় এই ঘটনা যদি না মানে তাহলে বলবো ডিপেন্ডেন্ট আর যদি এরকম মানে ইকুয়াল টু হয় তাহলে বলবো ইন্ডিপেন্ডেন্ট এই তো ছিল সিম্পল জিনিস এইবার এটা তো বুঝে গেলাম যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কী করে প্রমাণ হয় যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে এই রিলেটেড কিছু থিওরি আছে যেটা প্রমাণ করতে হবে তো এইগুলো আমি লিখি এক এক করে দু তিনটে খুব ইম্পর্টেন্ট থিওরি আছে এখান থেকে যেগুলো প্রমাণ করতে চাই পরীক্ষায় দেখো বলে যে এ এবং বি দুটো পরস্পর স্বাধীন ঘটনা হুম স্বাধীন ঘটনা যদি হয় তাহলে দেখাও যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এই দুটো ঘটনাও স্বাধীন এবং হবে স্বাধীন প্রমাণ করব হুম স্বাধীন এক নম্বর দুই নম্বর এ কমপ্লিমেন্ট আর বি এরা স্বাধীন তিন নম্বর এ ও বি কমপ্লিমেন্ট এই যে ঘটনা এই প্রত্যেকটা ঘটনাই স্বাধীন হয়ে যাবে ঠিক আছে দেখো তো আরেকবার বলি কি বলতে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা যদি দুটো ঘটনা স্বাধীন হয় দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই তিনটে শর্ত সবসময় মানবে ওরা যে ওদের কমপ্লিমেন্টটা যে আছে ওই কমপ্লিমেন্টও পরস্পর স্বাধীন ঘটনা তার মানে কি এটা মানে হচ্ছে এইভাবে লেখা যাবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ঠিক আছে কারণ এ বি স্বাধীন মানে কীভাবে লিখতে পারতাম যেভাবে লিখতে পারতাম সেভাবে ওখানেও লিখতে পারবো স্বাধীন স্বাধীনভাবে আমরা এভাবে লিখতাম পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইনটু পি অফ বি লিখতে পারতাম তার মানে এটাও স্বাধীন হবে তার মানে ওইভাবে লিখতে পারবো যদি স্বাধীন হয় নেক্সট এটাও স্বাধীন হবে এ এবং বি যদি দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই দুটো ঘটনাও ইন্ডিপেন্ডেন্ট হবে তার মানে এইভাবে লিখতে পারবো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি আর তিন নম্বর এটার জন্য লিখতে পারব পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পি অফ এ ইন টু পি বি কমপ্লিমেন্ট ব্যাস এই তিনটে যেন মাথায় থাকে তিনটে ভালো থিওরি যেগুলো অবশ্যই প্রমাণ করবো এখনই প্রমাণ করবো বাট দেখে নেব একবার কী করলাম এবার আস্তে আস্তে প্রমাণ করবো শুরু করি প্রথম প্রমাণটা থেকে যদি এ এবং বি দুটো ঘটনা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট দুটো ঘটনা পরস্পর স্বাধীন হবে ঠিক আছে শুরু করছি প্রথম প্রমাণটা দেখো কোশ্চেন আমি লিখে ফেলেছি এ এবং বি দুটি ঘটনা স্বাধীন হলে প্রমাণ করো যে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন দেখো প্রমাণ করার জন্য ডি মর্গান থিওরি যে পড়েছিলাম আমরা ক্লাস ইলেভেনে পড়েছিলাম ডি মর্গান থিওরি সেটা কাজে লাগাবো আচ্ছা যদি কারো মনে থাকে একটু চেষ্টা করো মনে করার আমরা কী পড়েছিলাম দেখো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটাই ছিল ডিমর্গান থিওরি মনে পড়ছে তোমরা ক্লাস ইলেভেনে কী পড়েছ এই রিলেটেড এটার উল্টোটাও ছিল বাট আমাদের এটা কাজে লাগবে এখন উল্টোটা এইভাবে ছিল যে এ ইউনিয়ন বি এর সরি আলাদা আলাদা করে হ্যাঁ তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে যেত তার মানে এই কমপ্লিমেন্টগুলোকে যদি একসঙ্গে করে দেওয়া যায় তাহলে এই ইউনিয়নটা ইন্টারসেকশন বা ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায় সিম্পল জিনিস ডিউমার্গেন্ট এটাই বলেছিলেন এবং সেট থিওরিতে ক্লাস ইলেভেনে প্রমাণ করা আছে সিম্পল জিনিস এটা আমরা জানতাম তাহলে লিখে আমরা জানি তাহলে আমরা জানি এটা আচ্ছা এবার উভয় পক্ষে আমি প্রবাবিলিটি নিচ্ছি তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কি করা যাবে পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এইবার যখন আমরা এর আগে প্রোবাবলিটেড থিওরি প্রথমে পড়া শুরু করলাম তখন আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যেটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ওয়ান মাইনাস পি অফ এটা নিশ্চয়ই তোমরা ভুলও নেই আমি আশা করছি তো কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে ওয়ান মাইনাস করে লেখা যায় কমপ্লিমেন্ট আছে তাহলে ওয়ান মাইনাস লেখা যাবে অবভিয়াসলি চলো তাহলে এখান থেকে কি লেখা যাবে ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি বোঝা গেছে নিশ্চয়ই চলো এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি কি জানি এ ইউনিয়ন বি এর ফর্মুলা কী ছিল সেট থিওরির মতো ফর্মুলা ছিল পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি চলো হলো এই অবধি থাকলো তাহলে ওয়ান মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি এইবার খুব ভালো করে দেখো যে এখানে এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা বলে ফেলেছে অলরেডি তাহলে এ আর বি স্বাধীন ঘটনা মানে কি পি অফ এ ইন্টারসেকশন বিটাকে কি পি এফ এ ইন্টু পি অফ বি লেখা যাবে না অবভিয়াসলি লেখা যাবে আচ্ছা এটা তোমাদের বই আছে ঠিক আছে ওই জন্য আমি একদম গুছিয়ে যেভাবে লিখতে হয় লাইন বাই লাইন সেভাবে বলছি না আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি জিনিসটা কীভাবে প্রমাণ হয়েছে যেহেতু বলে দিয়েছে এ আর বি ঘটনা দুটো স্বাধীন তার মানে আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট যদি ঘটনা হয় তাহলে এইভাবে লেখা যায় আর এ আর বি যেহেতু স্বাধীন তার মানে এইভাবে লেখা যাবে তার মানে এই পার্টটা যেটা আছে এখানে এটা লিখতে পারবো পি অফ এ ইন টু পি অফ বি কারণ এ আর বি স্বাধীন ঘটনা আমাদের কমপ্লিমেন্ট পার্টটা স্বাধীন দেখাতে হবে কিন্তু এ আর বি তো অলরেডি স্বাধীন হয়ে আছে তাহলে ওই জন্য পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস এখানে আমরা লিখতে পারবো এখান থেকে পি অফ এ ডট পি অফ বি ওকে এবার এক কাজ করি কমন কমনলি কারণ এগুলো প্রত্যেকটা গিয়ে একটা সংখ্যা প্রবাবলিটি যখনই কোনো ইভেন্টের সামনে প্রবাবলিটি দেখা যায় তার মানে আলটিমেটলি ওটা একটা সংখ্যায় রূপান্তরিত হয়ে গেছে তার মানে যেহেতু এটা একটা সংখ্যা তো কমন তখন নিতে পারবো তো কমন নিব চলো দেখি তাহলে ওয়ান মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি এখানে যদি কমন নিই তাহলে এখানেও হয়ে যায় ওয়ান মাইনাস পি অফ এ তাহলে এখানে কি হচ্ছে ওয়ান মাইনাস পি অফ এন্টু ওয়ান মাইনাস পি অফ বি তাই তাইতো তার মানে এতক্ষণে আমরা কী পেলাম এতক্ষণে আমরা পেলাম এই যে এটা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ওয়ান মাইনাস পি অফ এ ইন টু ওয়ান মাইনাস পি অফ বি ব্যাস আমরা কি জানি ওয়ান মাইনাস পি অফ এ মানে কি এ কমপ্লিমেন্ট তার মানে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান মাইনাস পি অফ বি মানে পি অফ বি কমপ্লিমেন্ট ব্যাস এটাই তো প্রমাণ তাহলে অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা একটু এইভাবে নিয়ে যাই হোক হ্যাঁ তাহলে দেখো ইন্টারসেকশন পার্টটাকে আমি আলাদা আলাদা করে গুনফলা করে লিখতে পারলাম তাহলে অভিয়াসলি কী বলতে পারবো এখানে যে এ কমপ্লিমেন্ট আছে আর এখানে যে বি কমপ্লিমেন্ট আছে এটা পরস্পর কী হয়ে গেল স্বাধীন হয়ে গেল দেখো প্রমাণটা বুঝতে পেরেছো কি না আরেকবার দেখো সবার প্রথমে কী করলাম ডিমর্গান থিওরামটা যেটা ছিল ডিমর্গান থিওরাম একটু ইউজ করলাম যেখানে আমরা জানতাম যে ডিমর্গান মানেই হচ্ছে এই ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কমপ্লিমেন্ট আলাদা করলে একসঙ্গে যদি করতে পারি তাহলে ইন্টারসেকশন ইউনিয়ন হয়ে যায় উল্টোও আছে ডিমর্গানে দুটো ছিল এই ডিমর্গানের আমরা আমরা উভয় পক্ষে প্রবাবিলিটি নিলাম প্রবাবলিটি নেওয়ার পর এই যে আগের দিন পড়ে ফেলেছি এই যে সেম ফর্মুলা যেটা ইউজ করলাম সেটাই উল্টোটা ইউজ করেছি এখানে কমপ্লিমেন্ট থাকলে ওয়ান মাইনাস করে লেখা যায় লিখলাম ফর্মুলা জানতাম ফর্মুলা ফেললাম যেহেতু এ আর বি ইন্ডিপেন্ডেন্ট এ আর বি এর জন্য পি অফ এ ইন্টু পি অফ বি করে দিলাম তারপর কমন নিয়েছি সিম্পলি এইরকম দুটো গুণ ফল আকারে লিখে দিয়েছি উৎপাদক বিশ্লেষণ যেভাবে করতাম ছোটোবেলায় ব্যাস সেম টু সেম তারপর ডান দিকে প্রমাণ কিন্তু চলে এসছে খুব ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে করবে এক দুবার প্র্যাকটিস করবে এটা মনে থাকবে সোজা জিনিস আছে চলো পরেরটা প্রমাণ করি পরেরটা একটু আলাদা হবে আচ্ছা দেখো এবার যে কোশ্চেন হবে সেই কোশ্চেনটা আগেরটা তো এটা ছিল এবার দেখো একটা কমপ্লিমেন্ট যদি না থাকে তাহলে কোশ্চেন উল্টা গেল তাহলে এ এবং বি দুটি ঘটনা স্বাধীন হলে প্রমাণ করো এ এবং বি কমপ্লিমেন্ট এরা হচ্ছে পরস্পর স্বাধীন তাহলে কীভাবে প্রমাণ করব সবার প্রথমে এইখানে প্রমাণ করার জন্য দুটো নতুন শট মানে দুটো নতুন কি বলবো সেট বলতে পারো বা ইভেন্ট বলতে পারো সেটা ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে একটা এ ইন্টারসেকশন বি এবং আরেকটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঠিক আছে ভালো করে পরেরটা যেটা আছে পরেরটা মানে এই পার্টটা যদি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট না থাকে এটাতে যদি থাকে তাহলে কীভাবে করবো তো এটা করলে ওটা সেম টু সেম হবে তো ভালো করে বুঝবে এটা দেখো এই পার্টটা আর এই পার্টটা দুটি পরস্পর পৃথক পৃথক ঘটনা আচ্ছা এবার যে এই দুটো যে পৃথক ঘটনা একদম একটার উপর যে আরেকটা ডিপেন্ড করে না আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট সেটা হয়ে গেল পৃথক মানে আলাদা আলাদা দুটো ঘটনা সেটা বুঝবো কী করে সেটা বোঝার জন্য সিম্পল উপায় চলো ভেন ডায়াগ্রাম আঁকি দেখি যে সত্যি কি পৃথক কি পৃথক না দেখো ভেন ডায়াগ্রাম আঁকলে তো পরিষ্কার বোঝা যায় আচ্ছা এ ইন্টারসেকশন বি হ্যাঁ এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা এ এটা বি তাহলে এ ইন্টারসেকশন বি মানে যেই জায়গাটাকে বোঝায় মানে কমন এরিয়া তার মানে এই যে ডট ডট করা জায়গাটাকে বোঝাচ্ছে এই ইন্টারসেকশান বি তাই না আচ্ছা এখানে দেখো এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট কোন জায়গাটাকে বোঝাচ্ছে এ মানে এই পার্টটা আর বি কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা এই যে এর মধ্যে আছে এবং বিয়ের মধ্যে নেই তাহলে বিয়ের মধ্যে নেই কোন জায়গাটা দেখো ভালো করে খেয়াল করো এর মধ্যে আছে এই টোটাল জায়গাটার মধ্যে তার মানে এই টোটালটাই হতে পারত ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মানে বিয়ের বাইরের সব জায়গাটা বিয়ের এই যে বি পার্টটা আছে এই বি এরিয়াটা বাদে বাকি টোটাল এরিয়াটাকে বলা হয় বি কমপ্লিমেন্ট তাই তো কারণ বিয়ের বাইরের সব তো বি কমপ্লিমেন্ট হবে মানে টোটাল বক্সটা আচ্ছা দেখো এই টোটাল বক্সটা শুধু বি বাদে আর এ এই বাদে এতটুকুর মধ্যে যদি কোনো কমন এরিয়া হয়ে থাকে তাহলে সেটা এটা ভালো করে বোঝো কি বলতে যাচ্ছি ক্লাস ইলেভেনের সেট থিওরিতে তোমরা এগুলো পড়েছো সব আমি জাস্ট একটু রিভিশন করেছি তো এই পার্টটাকে ঠিক বোঝাচ্ছে যেটা আমি জাস্ট দাগ দিলাম লম্বা লম্বা দাগগুলো তাহলে এই ঘটনাটা মানে এই ডট ডট করা আর এই ঘটনাটা মানে এই লম্বা দাগগুলো তাহলে পরিষ্কার দুটোর মধ্যে কোনো পার্ট মানে কোনো সেম জিনিস নেই দুটো আলাদা আলাদা জিনিস ঠিক আছে একদম দুটো পৃথক ঘটনা কিন্তু দুটো পরস্পর পৃথক ঘটনা এবং এখান থেকে পরিষ্কার ভেন ডায়াগ্রাম থেকে পরিষ্কার এটা তোমাদের দেখো ইনস্ট্যান্ট মনে না হওয়া আসতে পারে ওই জন্য একটু প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলো মনে রাখতে হবে কারণ পরীক্ষা যখন করতে যাবে আর হঠাৎ করে নতুন যদি করতে যাবে এগুলো তাহলে কিন্তু স্বাভাবিক যে মনে করবে না এরকম জিনিস আসা দেখো এই দুটো জিনিসের কম্বাইন্ডে তার মানে এই যে আলাদা আলাদা ঘটনা হওয়া সত্ত্বেও এই দুটো জিনিস যখনই কম্বাইন্ড করে একসঙ্গে করে দেবেন দেখো টোটাল এ পাওয়া যাচ্ছে তাহলে আমি কি লিখতে পারবো না এখানে তাহলে অতএব পরীক্ষায় যদি ছবি আঁকো তাহলে খুবই ভালো এই প্রমাণ করার সময় যদি ডায়াগ্রামটা এঁকে দাও তাহলে খুব সুন্দর বইয়ে যদিও তোমাদের দেওয়া নেই তাও দেখো তাহলে অতএব এখান থেকে কী বলতে পারছি আমি এ ইকুয়ালস টু এ ইন্টারসেকশান বি যে পার্টটা ছিল সেই পার্টটা ইউনিয়ন এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট এই পার্টটা তো মানে এই পার্টটুকু আর এই পার্টটুকু টোটালটা মিলেই এ এটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ থাকার কথা নয় চলো এখানে আমি কী করছি উভয় পক্ষে প্রবাবিলিটি নিচ্ছি তাহলে অতএব পি অফ এ ইকুয়ালস টু পি অফ এ ইন্টারেকশন বী ইউনি ইন্টারসেকন বী কমপ্লিমেন্ট হিসেবে প্রবাবিলিটির ভেতরে এই পার্টটা আর এই পার্টটা যেহেতু ইউনিয়নে আছে তাহলে ইউনিয়ন অনুযায়ী এই ইউনিয়ন বি এর ফর্মুলা যেটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেওয়া উচিত কিন্তু যেহেতু এইটা আর এটা এই দুটো আলাদা আলাদা পরস্পর একদম পৃথক ঘটনা তাহলে আমি আগের দিন বলেছি তোমাদের থিওরিতে যদি পৃথক ঘটনা হয় একটা এ ওয়ান একটা এ টু একটা এ থ্রি এটা পরস্পর যদি পৃথক ঘটনা হয় প্রত্যেকটাই তাহলে কিন্তু আমরা পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সরি এ টু এ ওয়ান এ টু আর এ থ্রি এইভাবে লিখতে পারবো ঠিক আছে যদি পৃথক ঘটনা হয় তাহলে ওই এবি পার্টটা করা দেখো পৃথক যেহেতু ঘটনা এর আের মধ্যে কোনো কমন পোশন নেই তাহলে ইন্টারসেকশন আমার কোনো মানেই হয় না কারণ ইন্টারসেকশন জিরো আসবে এই জন্য সরাসরি এটা হয় বলেছি আগের দিন যাই হোক আগের আগের দিন সম্ভবত তো চলো তাহলে এটাকে কী লেখা যাবে পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি এটাকে প্রমাণ করার একটা খুব ছোট্ট প্রসেস আছে কিন্তু তার জন্য একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে এটা যদি সাত আট লাইন হয় তাহলে ওটা দু লাইন হবে এরকম হয়ে যাবে দেখো তাও দেখি পি অফ এ আচ্ছা এবার দেখো এ আর বি পরস্পর দুটি স্বাধীন ঘটনা তার মানে যেহেতু স্বাধীন ঘটনা তার মানে আমরা কি লিখতে পারবো পি অফ এ ডট পি অফ বি প্লাস এখানে তো কিছু করতে পারবো না তো এখানে করে নেই কারণ লিখে দেবো সাইডে এ কমা বি পরস্পর স্বাধীন স্বাধীন কিন্তু হ্যাঁ এখানে স্বাধীন আর এখানে আলাদা কথা পৃথক আর স্বাধীন আলাদা আলাদা জিনিস হুম আচ্ছা নেক্সট তাহলে অফ আচ্ছা তাহলে এইটা ইকুয়াল টু এটাকে ডান দিকে আনবো তার মানে অতএব পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এন টু অফ বি দেখো প্রায় প্রমাণ হয়ে গেছে অফ এ কমন নাও তাহলে কথা হবে ওয়ান মাইনাস পি অফ বি আচ্ছা ওয়ান মাইনাস পি অফ বি মানে অফ বি এর কমপ্লিমেন্ট তাই তো আচ্ছা তাহলে অতএব ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট তাহলে আমরা কী লিখতে পারলাম আসলে পি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পি অফ এ পি অফ বি কমপ্লিমেন্ট দেখো যদি এরকম লিখতে পারি ইন্টারসেকশনকে আলাদা আলাদা করে গুণ হিসেবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা বলি যে এগুলো হচ্ছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট বা পৃথক ঘটনা তাহলে আমরা বলবো অতএব অতএব এ এবং বি কমপ্লিমেন্ট পরস্পর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন পৃথক বলবো না স্বাধীন বলবো স্বাধীন ঘটনা ঠিক আছে আশা করি বোঝা গেল কী বললাম সিম্পল জিনিস আছে কিন্তু প্রথমে ওই পার্টটা যদি তোমাদের মনে না থাকে যে আমাদের শুরু কীভাবে করতে হবে এই এটাকে এইভাবে লিখতে হবে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো পরের যেটা আছে তিন নম্বরে যেটা ছিল তিন নম্বরে কী ছিল যে এ কমপ্লিমেন্ট ও বি পরস্পর স্বাধীন তাহলে ওটাকে এইভাবেই করতে হবে এখান থেকে বি বি থেকে হবে ঠিক আছে ওটা এইভাবে হবে বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশান বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি তার মানে দেখো এ বি বি এর কমপ্লিমেন্ট এ ঠিক থাকবে বিতে বি ঠিক থাকবে এ এ এর কমপ্লিমেন্ট হবে তো এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তিন নম্বরটা বইয়েই দেওয়া আছে দু নম্বরও বইয়ে দেওয়া ছিল বাট আমি করলাম যাতে তোমরা পরের পরটা বুঝতে একদম অসুবিধা না হয় তোলে ওটা তোমাদের বাড়ির কাজ এই হলো আমাদের মোটামুটি থিওরি কমপ্লিট হলো এর পর দিন থেকে আমরা ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাবো ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং প্রবাবিলিটির থিওরি কমপ্লিট হলো চলো